সো গাইস আমি আমার আইসক্রিমটা পেয়ে গেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আই এম গৌর এন্ড ইউ আর ওয়াচিং গৌর বাঙালি। সো আজকে সানডে, আবার বেসিক্যালি বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, অনুশ্রীর গাড়ি নিয়ে। গরিব আমি, তাই অনুশ্রীর গাড়ি চালাচ্ছি। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ লাফিং, হিজ নেম ইজ কনিষ্ক, দ্য ওয়ান হু লাভস দ্যাট ফোর্ড কার। বল কনিষ্কো, তোর ফেভারিট গাড়ি তোকে দেখিয়েছিলাম ব্লগে। ফিয়াট পুন্টো। ফিয়াট পুন্টো এনি ডে, এনি ডে, ইটস অ্যাবাউট পুন্টো অ্যাকচুয়ালি। অফকোর্স। সো এখন বেরিয়ে পড়েছি। পিছনে আমাদের সঙ্গে মিস্টার গেমার ইজ ব্যাক এগেন, দিস টাইম হি মাইট মেড আ ভিডিও টুডে। It will be a collab type of video, yeah, right? Yeah. It's a collaboration. এই পার্টগুলো আমার ভিডিওতে আসছে, ওর পার্টে অন্যরকম আসবে। এখন বেসিক্যালি যাচ্ছি বর্ডলাইন স্পোর্টস, দ্য হেলথ সাপ্লিমেন্ট স্টোর, বিকজ মাই সাপ্লিমেন্টস আর এম্পটি, সো হ্যাভ টু বট আ নিউ ওয়ান। সো ওখানে যাচ্ছি, গিয়ে দেখি। So guys, I have reached Berlin Sports, it's here, as you can see. So I'm here to buy a supplement for my health fitness. So weather is good, let's see. So guys, what is our name? Supplement. Sundi Belen, give me the horn. What is our name? This is the Estilam. So I'm going to go to Isometry. I'm going to go to the show. I'm going to go to the party. Show. কি খুশিতে পাঠিয়ে দিচ্ছ? জিতের জিতের ফ্রেন্ডশিপের জন্য? হ্যাঁ, কোনো কারণ নেই, বিনা কারণে, বিনা কারণে পাঠিয়ে দিচ্ছ। সো বডলাইনে কিনে নিয়েছি, ভেতরে স্টাফের বিহেভিয়ার খুব ভালো ছিল, খুব ভালো লাগলো দেখে। কারণ হচ্ছে আমি আগে পাঠিয়ে দিচ্ছি, গৌরদা আমায় বলেছে আমায় নেক্সট দিন গ্র্যান্ডে খাওয়াবে। তাই গ্র্যান্ডে খাও, ঠিক আছে, হবে হবে, ওটাও হবে। আমি গরিব মানুষ, কি করে হবে? একটা ফিউচার, একটা সেলিব্রেশন হবে ওটার জন্য। গাড়িটাকে পার্ক করেছি, দেখুন কিরম ভাবে চাকাটা হাওয়ায় রয়েছে। ট্যালেন্টেড পার্কিং। তো গাইস, এখানে ঢুকবো এবার, ভেতরে গিয়ে কিরম নানা রকম ফ্লেভারের আইসক্রিম আছে, সেগুলো ট্রাই করার ইচ্ছা আছে। আমি বেশি খাবো না, কনিষ্ক খাওয়াবে বলেছে। কনিষ্ক তুই খাওয়াবি তো? তারই খাবো, আমি তো গরিব আছি। কনিষ্ক খাওয়াবি না? আরে আমারও তো ঠান্ডা লেগে আছে। সো গাইস, ভেতরে আসি এখন, বেশি চেল্লামেলি করছি না। এখানে একটু বসে বসে খাচ্ছে, এই পাশে ওই পাশে। কালারটা দেখুন, এর আমার ফেভারিট কালার নয়। সো গাইস, সো গাইস, আপনাকে দেখাচ্ছি কি কি পাওয়া যায় এখানে। এই দেখুন, এগুলো সব অ্যালকোহলিক আইসক্রিম, বাই দ্য ওয়ে। এখানে সব অ্যালকোহল মিক্স আছে, এখানে নানা রকম ফ্লেভার আছে, বটকা লাইম থেকে আরম্ভ করে আইস আইরিশ ক্রিম। সো দেখা যাক আমারটা কিরম হয়। সো গাইস, আমি আমার আইসক্রিমটা পেয়ে গেছি, দিস দ্য আইরিশ ক্রিম। খুব সুন্দর ডেকোরেশন করে দিছে, আমার মনে হচ্ছে না খেলে এবার পড়ে যাবে। এমনি ঠান্ডা লেগে আছে, তার মধ্যে আইসক্রিম খাচ্ছি, বডির তো সত্যানাশ হয়ে গেছে। শোন, তোমারটা আসেনি এখন? তোমারটা আসেনি? তোমারটা এসে গেছে নাকি? এটাই না, তোমার না, তোমার তোমার একটা শোম। একটা এটা তোমার কোন ফ্লেভার? এটা চকলেট। চকলেট ফ্লেভার? এখান থেকে চকলেট আইসক্রিম যেতে সাথে দূরে করিস? তো ভিডিও বানাচ্ছ না? সো ট্রাই করে দেখা যাক কিরম খেতে। সো ট্রাই করে দেখছি কিরম খেতে। থ্যাংক ইউ। সো সোমের কথা শুনে আমি আরেকটা আইসক্রিম নিয়ে নিয়েছি, এটা চকলেট ফ্লেভারটা। ঠান্ডা একে লেগে আছে, আরও বেশি ঠান্ডা লাগবে। দেখুন, দুটো ধরিয়ে দিয়েছে, দুটো খাচ্ছে, একটা চলবে না, দুটো বউ নেবে। সো গাইজ, লিটারেলি আমি একটা কথাই বলবো, যারা এখানে আইসক্রিম ট্রাই করেন তারা ডেফিনেটলি ট্রাই করুন। আসলে ওটা কী নাম ছিল? ওটা কিছু একটা শেক ছিল, চকলেট অ্যান্ড স্মার্ট অপশন নাম ছিল, চকলেট অ্যান্ড বাকাডি না? চকলেট অ্যান্ড বাকাডি ছিল, চকলেট অ্যান্ড বাকাডি। ইটস অ্যালকোহলিক, কিন্তু দারুণ খেতে। আমি এক্সপেক্ট করিনি এত ভালো হতে পারে যে কোনো নতুন একটা দোকান। অ্যামেজিং, সত্যি অ্যামেজিং। এখানে যারা খাননি তারা প্লিজ ট্রাই করুন, আমি এটুকুই বলবো, ট্রাই করুন, দারুণ খেতে। আমার মনে হয় না আপনারা খারাপ কোনো উত্তর পাবেন, গ্রেট। সো গাইজ, একটা ইনভিটেশন এসেছি আমার ছোটো দিদার বাড়িতে, আই বুড়ো ভাত দিচ্ছে আমার ছোটো দিদার, কেন কি আমার ভ্যাকেশনের ডেটটা কাছে এসে গেছে। তো সেটাই খেতে এসেছি, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। সো গাইজ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কীরকম লাগলো তোমরা সবাই প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে।
সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, স্টে সেফ স্টে হেলদি।